আমরা এসেছি আজকে বারবিকিউ নেশনে, সিসি টু, যেখানে উপস্থিত হয়েছেন খুব বিখ্যাত অভিনেত্রী পাপিয়া অধিকারী। পাপিয়া অধিকারীর কাছে জিজ্ঞেস করেন, ও বারবিকিউ নেশনে এসে কেমন লাগছে, কোন খাবার পছন্দ, কি খেতে পছন্দ করেন? নমস্কার পাপিয়াদি, আপনাকে বারবিকিউ নেশনের উদ্বোধনে এসে কীরকম লাগছে আজকে? দারুণ দারুণ, অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। একে তো সেকেন্ড ফ্লোর, এটা এটা সিটি সিটি টু, হ্যাঁ সিটি সিটি টু, দারুণ। এখানে বারবিকিউ নেশন অন্যান্য আউটলেটে আমি গেছি, খুব ভালো, অনেক খাই, কাবাব টাবাব খুব খাই এখানে, আমার খুব ভালোবাসি। আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি, চিকেন খেতে অত ভালোবাসি না, কিন্তু খুব ভালো, দারুণ। আর এখানে যে লঞ্চারেজরা লঞ্চ করে, শাগুফতা হানাফি আর রাজীব লোধা, ওরা আমার খুব বন্ধু, ওরা আমাকে ডাকে, আমার মেয়েরাও এসেছে, আমার দুই কন্যা, সো উই অল এনজয় আ লট। সামনে পয়লা বৈশাখ, নতুন আবেগে, নতুন দিনে, নতুন সাজে, নতুন স্বাদে, নতুন পরিবেশ বান্ধবতা, সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আর আমরা যারা অভিনয় করি, আমরা যারা লিখি, আমরা যারা অনেক কিছু চিন্তা করি, আপনাদেরকে বলে রাখছি আগামী বছরটা যেন খুব ভালো যায়। ভালো থাকবেন আপনারা, নিজেদের চেতনায় থাকবেন, নিজেদের আনন্দে থাকবেন, পরশ্রী কাতরা থেকে একটু কম করলেই ভালো হয়, বাঙালিরা অবশ্য বিএনপিসি ভালোবাসে, তো ওগুলো একটু বন্ধ করে আমরা পরিবেশ বান্ধবতার দিকে একটু নজর দিই। যারা পরিবেশকে ভালোবাসবেন সব দিক দিয়ে, খাবার দাবার শুধু নয়, শান্তির দিক থেকে, ভালোবাসার দিক থেকে, স্বচ্ছতার দিক থেকে, সবাই যারা থাকবেন। পাপি অধিকারীর তরফ থেকে অনেক 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 গুড উইশেস, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। পাপি অধিকারীর বিশেষ ডিশ, কোন খাবারটা খেতে বেশি পছন্দ করে? বিশেষ ডিশ কোন খাবারটা বেশি পছন্দ আজকে? এখানে তো কাবাব, চিংড়ির কাবাব, ফিশের কাবাব, মাছের কাবাব, হ্যাঁ আমি বিরিয়ানি একটু কম ভালোবাসি, আমার বাচ্চারা খুব ভালোবাসে। আমি না পাতলা মাছের ঝোল ভাত ভালোবাসি, আদা বাটা জিরে বাটা দিয়ে মাছের ঝোল ভাত খেতে ভালোবাসি, তবে মোস্ট অফ দ্য ডেজ আমি মাছ খাই না। কেন খাই না, আসলে মাছের কোটাটা বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু সেটাই, যেমন আমি কালকে খেয়েছি আদা আর জিরে বাটা দিয়ে খুব ভালো করে ডাটা, পটল, ঝিঙে, আলু সব কিছু একটা ঝোল, মানে এত ভালো লাগে। আপনি রুটি দিয়ে খাবেন, ভাত দিয়ে খাবেন, এমনি খাবেন স্যুপের মতো, দারুণ লাগবে। তার সাথে মাছ ফেলে দেবেন, ভালো লাগবে। পাপি অধিকারীর মাছের কোটা শেষ হয়ে গেছে, আমি তাই সপ্তাহে একদিন দুদিন মাছ খাই, নইলে আমার বড় বড্ড বকবে, বকেও, কারণ বাজার করতে খুব ভালোবাসি, ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানুষ, কিন্তু হিসেব করে কেনে না, এত এত কেনে, সেগুলো সবাইকে দিয়ে ধুয়ে খাই আর কি খানিকটা। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ।